গতকাল থেকে যেটা মনে করা হচ্ছিল যে যে ভ্যাকসিন গুলো এখানে নিয়ে এসে সোনারপুরের একাধিক জায়গায় যেখানে দেওয়া হয় সেটা কিভাবে আনা হতো বা সেটা অরিজিনাল কিনা, যে তার ভ্যাকসিনের যে ভায়াল গুলো পাওয়া গেছে সেগুলো থেকে নিশ্চিত হয় যে মোটামুটি সেই ভ্যাকসিন গুলো আসল, এবং প্রত্যেকেই এরা কিন্তু যারা ভ্যাকসিন পেয়েছেন তাদের অনেকেই বেশিরভাগই কিন্তু সার্টিফিকেট পেয়েছেন, তাদের মোবাইলে মেসেজ এসছে। ফলে তদন্তকারী অফিসাররা যেটা জানার চেষ্টা করছিলেন যে এই ভ্যাকসিন কি তাহলে কোনোভাবে চুরি করা হতো, সেই ঘটনার সেই প্রশ্নের উত্তর খুঁজ দেখিয়েই তদন্তকারী অফিসাররা যেটা জানতে পেরেছেন যে চুরি নয়, আদতে ভ্যাকসিন নিয়ে কারচুপি হতো। কিভাবে সেই কারচুপি হতো তদন্তকারী অফিসাররা এই যে মিঠুন মণ্ডল তাকে জেরা করে যেটা জানতে পেরেছেন, যেহেতু এই মিঠুন মণ্ডল মশাটের যে ভ্যাকসিন সেন্টার রয়েছে তার কোয়ার্ডিনেটর ছিলেন তিনি, এবং মূলত ভ্যাকসিন কোথায় কত যাচ্ছে সে সমস্ত দেখভাল থেকে শুরু করে যে কোউইন অ্যাপ যেটা রয়েছে যেখানে ভ্যাকসিন রিসিভারদের নাম এন্ট্রি করা হয় সেই কাজগুলো তিনি করতেন। ফলে তদন্তকারী অফিসাররা যেটা বলছেন যে মশাট বা ডায়মন্ড হারবারের যে এলাকার দায়িত্বে, এই যে ভ্যাকসিন সেন্টারের দায়িত্বে এই মিঠুন মণ্ডল ছিলেন, তিনি যেটা করতেন সেখানকার ভ্যাকসিন তিনি যদি 100টা বরাদ্দ হয়ে থাকে সেখান থেকে কিছু ভ্যাকসিনের ভায়াল তিনি সরিয়ে রাখতেন, যে ভ্যাকসিন সেই সরিয়ে রাখা ভ্যাকসিন সোনারপুরের কখনো এই লিংক রোড কখনো এই রূপনগর এই সমস্ত জায়গায় নিয়ে এসে তিনি লোকজনকে ভ্যাকসিন দিতেন, এবং সেটা কিন্তু ফ্রিতে নয়। তুমি একটা জিনিস দর্শকদের বোঝার চেষ্টা করবো, অর্থাৎ মশাট এলাকার ভ্যাকসিনেশন সেন্টারে যে ভ্যাকসিন পৌঁছতো সেটা সেই এলাকার লোকের ফ্রিতে পাওয়ার কথা, সেখান থেকেই কিছু ভ্যাকসিন এই মিঠুন মণ্ডল তিনি সরিয়ে রাখতেন, এখানে সেটা নিয়ে এসে পয়সার বিনিময়ে সেই ভ্যাকসিন দিতেন, এবং পরবর্তী সময় তিনি যেহেতু কোয়ার্ডিনেটর ছিলেন তিনি কোউইন অ্যাপে গিয়ে এখানে যারা ভ্যাকসিন নিচ্ছেন অর্থাৎ সোনারপুরের যারা বাসিন্দা, যেমন কিছুক্ষণ আগে আমরা কথা বলছিলাম সমর কর্মকার প্রদীপ দাস যারা এই সোনারপুর এলাকার বাসিন্দা যারা এখান থেকে ভ্যাকসিন নিয়েছেন তাদের কিন্তু কেবলমাত্র নামটাই উল্লেখ থাকতো, ফলে ভ্যাকসিনেশন অর্থাৎ ভ্যাকসিন গ্রহণ কেন্দ্র হিসেবে কিন্তু কোথাও ডায়মন্ড হারবারের মশার প্রাথমিক হেলথ সেন্টার উল্লেখ থাকছে, কোথাও ডায়মন্ড হারবার মিউনিসিপ্যালিটির কোনো ওয়ার্ডের কথা উল্লেখ থাকছে। অর্থাৎ খাতায় কলমে এই তথ্য রাখা হচ্ছে যে ডায়মন্ড হারবারের মশাটের যে জন্য যে ভ্যাকসিন বরাদ্দ ছিল সেটা ডায়মন্ড হারবারেরই লোক পাচ্ছে, সেটা ডায়মন্ড হারবারেরই কোনো ভ্যাকসিনেশন সেন্টার থেকে দেওয়া হচ্ছে। অর্থাৎ সেই কারণেই কিন্তু গতকালকেও যখন স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা তারা যখন গিয়েছিলেন সেখানে কিন্তু খাতায় কলমে যে হিসেব যেখান থেকে প্রত্যেক দিন মিঠুন মণ্ডল ভ্যাকসিন নিয়ে বেরাতেন, তারপরে কিছু ভায়াল তিনি যখন নিয়ে ফিরতেন সেখানে মানে আপাতভাবে কোনো গরমিল চোখে ধরা পড়েনি, তার কারণ খাতা কলমে যখন এন্ট্রি করা হতো তখন সোনারপুরের লোককে ভ্যাকসিন দেওয়া হলো, তার কিন্তু ভ্যাকসিনটা নিয়ে আসা হতো ডায়মন্ড হারবার থেকে এবং সেটা এন্ট্রি করা হতো ডায়মন্ড হারবারের নামে। ফলে তদন্তকারী অফিসাররা যেটা জানার চেষ্টা করছেন এই কাজ যে তিনি করতেন সেই কাজে তার সঙ্গে আর কারা কারা জড়িত রয়েছে, তার কারণ তোমাকে আরও একটা তথ্য দেব যে সার্টিফিকেট তুমি যদি দেখো সেখানে একদিকে যেমন টিকা কর্মীদের যে নামগুলো রয়েছে তারাও কিন্তু প্রত্যেকে আসল, তারা কিন্তু কোনো রকম ভুয়ো পরিচয় তাদের নেই, তারা কিন্তু রয়েছেন, ফলে তাদের নাম করে যে তারা যে টিকা কর্মী হিসেবে টিকা দিচ্ছেন, কারণ আমরা একজনের সাথে কথা বলছিলাম মিঠুন মণ্ডল তাকে টিকা দিয়েছিলেন অথচ তার যে টিকার যে সার্টিফিকেট সেখানে কিন্তু অন্য এক মহিলার নাম লেখা রয়েছে যিনি কিন্তু মশাটেই চাকরি করেন, মশাটের ওই প্রাইভেট যে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র সেখানকার কর্মী। ফলে এই যে যাদের নাম এন্ট্রি করা রয়েছে টিকা কর্মী হিসেবে তারা কি এই সম্পর্কে কিছু জানতে সেটা তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করবেন। মিঠুন মণ্ডল জেরায় দাবি করেছেন এখনো পর্যন্ত বিহারি, তাহলে যেটা বোঝা যাচ্ছে যেভাবে এই গোটা কর্মকাণ্ডটা মিঠুন চালাতো তাতে কিন্তু কার্যত সে ম্যানেজ করতে বলা যেতে পারে, কারণ এই টিকা যে এক্সট্রা টিকা কিছু সে নিয়ে আসতো এবং সেই টিকাগুলো টাকার বিনিময়ে কিন্তু সে বিক্রি করতো। দুর্নীতি ঠিক এই জায়গাতেই হয়েছে, ভ্যাকসিন যে দেওয়া হয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং সেই কারণে অনেকে কিন্তু SMS বা সার্টিফিকেটও পেয়ে যাচ্ছিলেন।